গরম পড়েছে, সেটা নিয়ে আর কি বলা যায়। এই গরমে যদি বাইরে থেকে আসার পর বা বাড়িতে থাকলেও এই রকম ঠান্ডা ঠান্ডা কুলপি যদি পাওয়া যায়, একবার খেলে মন তৃপ্তি হয়ে যাবে। কুলপিগুলো খুব সহজে বানানো যায়, আমি আরো সহজভাবে বানিয়ে দেখিয়েছি। বন্ধুরা, আর একবার আপনাদের সবাইকে সুইট কিচেনে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে খুব সহজভাবে কুলপি বানিয়ে দেখাবো, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখে নেবেন। একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে একটু পানি দিয়েছি। তারপর এখানে 1 লিটার দুধ দিয়ে দিব। দুধগুলো দেওয়ার আগে কড়াইয়ে অবশ্যই একটু পানি দিয়ে দিবেন, নইলে দুধগুলো দেওয়ার সময় দুধগুলো পুড়ে যাবে। তাই অবশ্যই দুধ দেওয়ার আগে অল্প একটু পানি দিয়ে দিবেন। দুধগুলো দেওয়া হয়ে গেলে দুধগুলোকে হালকা হাতে নেড়ে থাকতে হবে, যাতে দুধের উপর সর না বেঁধে যায়। তাই হালকা হাতে নেড়ে থাকতে হবে। এর পাশে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে এখানে কিছু বাদামও দিয়েছি। বাদামগুলোকে একটু ভালো করে নেড়ে ভেজে নিব। ভাজানো হয়ে গেলে বাদামের খোসাগুলো ছাড়িয়ে নিব। এদিকে আমার প্রায় দুধগুলো হয়ে যাচ্ছে, বাদামগুলো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন কিছু কাজু বাদাম দিয়ে কাজু বাদামগুলো ভালো করে ভেজে নিব। ভাজানো হয়ে গেলে নামিয়ে নিব। এর পাশে একটা বাটিতে 1 বাটি চিনি নিয়েছি। চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। দুধগুলো হয়ে গেছে, এখন চিনিগুলো দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিব, যতক্ষণ না চিনিগুলো গলে যায়। তারপর এখানে 2-3টে ছোট এলাচও দিয়েছি। দেওয়া হয়ে গেলে উপকরণগুলো আরো ভালো করে নেড়ে নিব। এদিকে আমার বাদামের খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আপনারা যদি চান এখানে আরো অন্য ড্রাই ফ্রুটও ব্যবহার করতে পারেন। আমি এখানে 2 রকমের ড্রাই ফ্রুট দিয়ে করে নিব। বাদামগুলো মিক্সারে ভালো করে গুঁড়ো করে নিব। পাশে একটা বাটিতে কিছু গুঁড়ো দুধ পাউডার নিয়েছি। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধগুলোকে ভালো করে নেড়ে নেড়ে গাঢ় করে নিব। 1 লিটার দুধ 500 গ্রামের মতো করে নিব। এখন এখানে গুঁড়ো দুধ পাউডার গুলো দিয়ে আরো ভালো করে নেড়ে নিব। বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকলো, আপনারা যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। বাদামগুলো মিক্সারে গুঁড়ো করে নিয়েছি, এখন এখানে দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিব। আর ভিডিওটা যদি একটুকো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই একটা লাইক করে দিবেন। এখানে যে এলাচগুলো দিয়েছিলাম এলাচগুলো বার করে নিব। এখন গ্যাসটা বন্ধ করে উপকরণগুলো একটু ঠান্ডা করে নিব। বন্ধুরা, আপনারা দেখতেই পারছেন কত সহজে বানানো যাচ্ছে। তাই আশা করি একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন। কুলপির উপকরণগুলো আমার ভালো করে ঠান্ডা হয়ে গেছে, এখন মিক্সারে দিয়ে আর একটু ভালো করে মিক্স করে নিব। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সাথে এখানে একটা ডেরি মিল চকলেট দিয়েছি। চকলেটটাকে ভালো করে দুধ দিয়ে গুলিয়ে নিব। পাশে কুলপিগুলো বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে পেপারের কাপ নিয়েছি, আপনারা যদি চান স্টিলের গ্লাসেও বানিয়ে নিতে পারেন। চকলেটগুলো ভালো করে গুলিয়ে নেওয়া হয়ে গেছে, এখন কাপগুলোতে ভালো করে চকলেটের কোট করে নিব। ভালো করে কোট করা হয়ে গেছে। কুলপির উপকরণগুলো আমি মিক্সারে ভালো করে ঘুরিয়ে নিয়েছি, এখন কাপগুলোতে ভালো করে দিয়ে দিব। উপকরণগুলো দেওয়া হয়ে গেলে কাপের মুখগুলো ভালো করে পেক করে নিব। আপনারা এখানে প্লাস্টিক দিয়েও পেক করে নিতে পারেন। আমি উপকরণগুলো তাড়াতাড়ি পেক করে নেই। পেক হয়ে গেলে 3-4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। কুলপিগুলো আমি ফ্রিজে 4 ঘন্টার মতো রেখেছিলাম। এখানে আপনারা যদি স্টিলের গ্লাস ব্যবহার করে থাকেন তাহলে আপনারা 7-8 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিবেন, কারণ স্টিলের গ্লাসে কুলপিগুলো জমতে একটু সময় লাগে। আমি তাড়াতাড়ি করে কাপ থেকে কুলপিগুলো বের করে নেই। বন্ধুরা, আপনারা যদি এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাথে পাশে থাকা বেল আইকনটিও অল করে দিবেন। তাহলে আমার নতুন নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন। আর ভিডিওটা একটুকো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে কিন্তু লাইক করতে ভুলবেন না, অবশ্যই একটা লাইক করে দিবেন। সাথে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন কত সহজে বানানো যায় এই কুলপিগুলো। তাই আশা করি আপনারা একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খাবেন, একদম কম খরচে আর ঘরোয়া উপকরণ দিয়ে দুর্দান্ত কুলপিগুলো বানিয়ে নিন। বাজারের কুলপির থেকে অনেক টেস্টি হবে যদি আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খান। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আবার আসবো কালকে আর একটা নতুন রেসিপির ভিডিওর সাথে।